আমাকে মুক্তি নিয়ে দাও, সেই জন্য আমি আপনার কাছে আমি এসেছি। তোমার নাম কি? আমার নাম হলো আবুলুলু। কি নাম? আবুলুলু। আর তোমার কাম কি? তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, কি অর্জন করো, কি ব্যবসা করো। তখন বল খলিফা, আমার 3টা কাম আছে। 1 নম্বর কাম হল আমি কামারি করি, লোহা গরম করি, বস্তু বাহিনী বানাই, তাকে বলে কর্মকার। কি কয় বাবা? কর্মকার। অখলিফা 2 নম্বর কাম হল আমি সুতা বানাইতে পারি, আমি সুতা বানাইতে পারি, ওই পোখা দিয়ে গাছের পাখা দিয়ে আমি পোখা বানাই দিয়ে পোষুতা বানাইতে পারি। 3 নম্বর কাজ তোমার কি? খলিফা 3 নম্বর কাজ হল আমার ছবি আঁকা, আমি আর্ট করতে পারি, যে কোন একটা বস্তু দেখলে আমি তার ছবি আঁকিতে পারি। এই 3টা কর্ম দিয়া আমি সেই হুজুরের ঋণ আমি শোধ করতে পারি না। আমি শুনছিলাম তুমি বলো উচ্চ বংশের একটা বড় শিল্পী, হযরত উমর বলো গোলাম দেখো আবুলুলু। আমি শুনছিলাম তুমি বলো আকাশে উড়া বলে কল তৈরি করতে পারো, গাড়ি বাড়িতে বলো। খলিফা উমর, আমি তোকে বললাম আমি মদিনার সেনাপতি, তুমি একটা আকাশ উড়ে আমার একটা গাড়ি বানিয়ে দাও। হ্যাঁ আবুলুলু, তো যত দিরহাম টাকা লাগবে আমি অত দিয়ে দেবো, আকাশে উড়া কলটা বানিয়ে দাও, আকাশে উড়া কল বানাইতে হলে বহু বছর সময় লাগবে, তাহলে আমি তো গোলাম হয়ে মুক্তি পাবো না, যতদিন পর্যন্ত না আকাশে উড়া কল গাড়ি বানাতে দেবো না, অতদিন তো আমার হযরত উমর আমার কাজটা সদা করবে না। আবুলুল মনে